আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনোভা এক্সপ্রেস। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো অটোমেটিক এক হাই প্রেশার কিট লাগানো হয় কিভাবে এবং কানেকশন কিভাবে করতে হবে। তো এটা হচ্ছে একটি মোটর। মোটরের মধ্যে বাসার মধ্যে তিনতলা বাড়ি, পানির প্রেশার কম থাকার কারণে হচ্ছে ওপরে ছাদের মধ্যে যে মেন ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির সাথে একটি অটোমেটিক মোটর এবং অটোমেটিক কিট লাগানো হয়েছে। কিটটি হচ্ছে নষ্ট হয়ে গেছে, অটো হয় না। তো এটা হচ্ছে সুইচ অফ ফোন করতে হয়। তো আমাদেরকে কমপ্লেন করার পর আমরা গিয়ে দেখলাম অটোমেটিক কিটটি সমস্যা, তো এতে থেকে অটো হতে পারে না। তো আমরা আর কি নতুন অটো লাগিয়ে দিব। তো এটা হচ্ছে অটোমেটিক লাগিয়ে দিলে পানি যেটুকু প্রেশার প্রয়োজন হয় সেটুকুই হচ্ছে আপনার কাজ করবে। প্রেশার অটোমেটিক বন্ধ হবে, অফ হবে, অন হবে। তো আমাদের সাথে কাজটি করতেছে মুস্তফা ভাই। আপনার বাসা বাড়িতে যদি পানির প্রেশার কম থাকে তাহলে ছোট্ট মোটর দিয়ে এবং অটোমেটিক কিটটি দিয়ে কিন্তু আপনারা পানির প্রেশার বাড়িয়ে নিতে পারেন। যদি আপনাদের এরকম কাজের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে কাজটি করতেছে মুস্তফা ভাই। তো চলুন আপনাদেরকে সবাইকে একে দেখাই। আসলে আমরা রাতের বেলা কাজ করতেছি, তো এটা হচ্ছে নতুন, আর ওই যে পাশে হচ্ছে পুরানটা। তো এটা হচ্ছে নতুন আমরা সেট করব। ওটার এই যে এটা হচ্ছে প্রবলেম, সমস্যা, এটা চেঞ্জ করলাম পুরানো, যে অটো কাজ করে না। তারপরে আমরা নতুন এটা নিয়ে আসছি, যা লেভেল সেট করব এখন। তো এগুলো হচ্ছে লাগানোর আগে থ্রেড ট্যাপগুলো খুবই সুন্দর করে সেট করে নিতে হবে, তা না হলে হচ্ছে পানি লিক করার সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে মোটরের মধ্যে লাগবে। তা সেম সেম জায়গা মতো রাখতে হবে, তা নাহলে এক সুতা পরিমাণ এদিক সেদিক হলে এটা ঠিকঠাক মতো লাগবে না। আচ্ছা, আমাদের এটা লাগানো শেষ। এটা হচ্ছে কানেকশন। রাবারটা ঠিক মতো আছে কিনা একটু চেক করালাম, রাবারটা পড়লো কিনা ভিতরে। এই পাশে রাবার, এই যে রাবার, রাবার লিক হচ্ছে কিনা সেটা আমরা চেক করে নিতেছি, লিক আছে কিনা। ওকে, ইনশাল্লাহ কোনো লিক নেই, ফিটিং কমপ্লিট। আচ্ছা, আমরা ইলেকট্রিক কানেকশানটা দিয়ে দিব। তো ইলেকট্রিক কানেকশানটা কীভাবে করতে হয় তো এটাও কিন্তু দেখতে হবে ঠিকঠাক মতো। এটা হচ্ছে এখানে লাইনগুলো, ইলেকট্রিক লাইনটা খুবই ভালোভাবে চেক করে নিতে হবে, কোনটা ইন কোনটা আউট। কারণ এখানে প্রবলেম হলে, এই লাইনগুলোতে প্রবলেম হলে আপনার ঠিক মতো অটো হবে না। তো এটা মনে রাখতে হবে বা চেক করে নেবেন, তো যে পুরনোটা চেঞ্জ করেন চেক করে নেবেন।